প্রিয় সুধী, শুভ সন্ধ্যা। আপনারা জানেন বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার ব্যানারে আমরা হারিয়ে যাওয়া গিটার শিল্পীদের সন্ধানে একটি প্রোগ্রাম চালু করেছি। অর্থাৎ বাংলাদেশে যে সকল গিটার শিল্পীরা আছেন, এক সময় দুর্দান্ত গিটার বাজাতেন, এখন নানা কারণে আর বাজাতে পারেন না, অসুস্থ, জীবনের ভারে ক্লান্ত, তাদের আমরা খুঁজে খুঁজে তাদের সাক্ষাৎকার নিচ্ছি, নিই যেন তারা এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকেন এবং তারা কেমন বাজাতেন, গিটারের প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল, সে জিনিসগুলো দেখে যেন নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয়, সে লক্ষ্যে আমাদের এই কার্যক্রম। আজ আমরা মুখোমুখি হয়েছি মোহাম্মদ খালেকুজ্জামানের সামনে। মোহাম্মদ খালেকুজ্জামান বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ছিলেন, তিনি অবসরপ্রাপ্ত। পরবর্তীতে তিনি আশা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার পদে বেশ দীর্ঘ সময় কাজ করেছেন। সেখান থেকে অবসর নিয়ে তিনি এখন পুরোপুরি অবসর জীবনে আছেন, গিটার বাজাচ্ছেন। মোহাম্মদ খালেকুজ্জামান একজন পুরোদস্তুর সঙ্গীত পরিবারের সন্তান। যদি পরিচয় করে দিই, তার বড় ভাই ডক্টর সারোয়ার জাহান একসময় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, ঢাকা রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। পরের ভাই মোহাম্মদ রফিকুল আলম একজন কণ্ঠশিল্পী বাংলাদেশের, আবিদা সুলতানা ওনার ভাবি, সকলেই গান বাজনার সঙ্গে আছেন। তো আমরা খালেকুজ্জামানের সঙ্গে কথা বলবো যে তিনি গিটার বাজান, তিনি একজন ভালো গল্পকার, গল্প লেখেন, কবিতা লেখেন। তো আমরা প্রথমে জানতে চাচ্ছি খালেকুজ্জামান ভাই, যে আপনি গিটার বাজান। হ্যাঁ, গিটারের শুরুটা আমরা শুনেছি এর আগে, তো গিটারে কেন আকৃষ্ট হলেন? আপনার অন্য ভাইরা কণ্ঠশিল্পী? ধন্যবাদ শিমুল তোমাকে, আসলে তোমার নাম খালিদ খলিল, তোমাকে ধন্যবাদ। আসলে আমি গিটারটা শিখেছি এই জন্য যে দেখলাম যে ভাইরা গান গায়, এতে আমার জন্য নাম করা খুব মুশকিল। আর শুধু গান গাইলে তো হয় না, গানের সুর থাকতে হবে, গলা থাকতে হবে, এটা আমার সেইভাবে ছিল না, সেজন্য আমি গিটারটা শিখেছি। এবং গিটার শিখার ইতিহাসটা এরকম আমি বলি, আপনাদের অধৈর্য হবেন না দয়া করে। 1962 সালে আমি একটা উডেন গিটার কিনি ডিকে মশাইয়ের কাছ থেকে, সেই থেকে যাত্রা শুরু। সেখানকার রাজশাহীর বিখ্যাত গিটার শিল্পী নিজামুল হুদার কাছে আমি গিটার শিখি প্রথমে। তারপরে 1963 সালে আমি পাবনা চলে আসি। পাবনাতে আসার পর ইফা ইনস্টিটিউট অফ ফাইন আর্টসের রবি রায়ের কাছে গিটার শেখা শুরু করলাম। উনি আমাকে খুব যত্ন করে গিটার শেখালেন, অনেকগুলো ইংরেজি টিউন, তারপরে শেখালেন মায়া বন বিহারিণী, তারপর শেখালেন তুমি কেমন করে গান করার গুণী, এবং স্বরলিপি দেখে কীভাবে গান তুলতে হয় এটাও তিনি আমাকে শেখালেন। এরপর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, এরপর আমি গিটার বাজাতে আসছি। আপনি ঢাকায় আসলেন? ঢাকায় এলাম। তার আগে আপনি রাজশাহী বেতারে অডিশন দিয়ে রাজশাহী বেতারে? হ্যাঁ, আমি রাজশাহী বেতারে অডিশন দিয়ে বেতার শিল্পী হই এবং প্রথম গান বাজাই আমাদের পথ, এই রবীন্দ্রসঙ্গীতটা বাজাই। কত সালে এটা? 1969 সালে। 1969 সালে আপনি রাজশাহী বেতারে তালিকাভুক্ত শিল্পী হলেন হাওয়াইন গিটার। হাওয়াইন গিটারে। আচ্ছা, তারপরে সেখান থেকে আপনি ঢাকায় একসময় চলে আসলেন? আমি চাকরির কারণে 1976 সালে ঢাকাতে চলে আসি। ঢাকাতে চাকরি পাই, শিল্পকলা একাডেমিতে চাকরি পাই প্রথম আমি, সেটা অনেক লম্বা কথা। এরপরে আমি ঢাকাতে প্রথম প্রোগ্রাম করি, ঢাকাতে অডিশন দিতে হয়নি, আমি এনওসি নিয়ে এসছি রাজশাহী থেকে। আমি প্রথম গান বাজাই আমি যে আধারে বন্দিনী, এই গানটা বাজিয়ে খুব খ্যাতি অর্জন করি আমি। এরপর আমাকে ওখানকার রেডিও এআরটি জলিল সাহেব আমাকে ট্রান্সক্রিপশনে একটা গান রেকর্ড করতে বলে, আমি সেটা করি।
সেই গানটা ছিল দুঃখ আমার আধারাতের কলঙ্ক। এই গানটা আমি খুব ভালো বাজিয়েছিলাম। সেই দিনে একটা গান আমার প্রাপ্তি আছে, আমি গানটা বাজিয়ে শেষ করলাম, তখন আমার কাঁধে একজন হাত দিল, আমি দেখলাম যে ঘুরে যে সত্য সাহা, উনি বললেন যে ভাই কোথায় থাকা হয়, আমি রাজশাহী থেকে ঢাকায় এসেছি। বললো যে তখন একজন বললো যে উনি রফিকুল আলমের ছোট ভাই, তখন বললো যে ও সেই জন্য হাতে এত সুর, তুমি অনেক বড় গিটার শিল্পী হবার। এরপরে আমি ঢাকাতে এসে আমার সাথে আলাপ হলো এনামুল কবির সাহেবের সাথে, যিনি দেশের সবচেয়ে নাম করা শ্রেষ্ঠ গিটার শিল্পী। এনার সাথে আলাপ হওয়ার পর আমার গিটার বাজনার উৎসাহটা বেড়ে যায় এবং আমি ভালো গিটার শিল্পী হওয়ার চেষ্টা করা শুরু করি। এবং তার সাহায্যে এবং তার শিক্ষকতায় আমি গিটার বাজাতে শুরু করি। এখন আমি এখনও আমি তার সামনে যে আছি এবং তার সাথে আমি গিটার বাজাই এবং তিনি আমাকে অত্যন্ত স্নেহ করে, আমি ওনাকে আমার বড় ভাই মতো স্নেহ শ্রদ্ধা করি, এটা উনি নিজেও জানেন। তো আপনাদেরকে আর কি বলবো, বলুন না, আমাকে আরো প্রশ্ন করুন। এক সময় বাংলাদেশে আপনারা যখন গিটার বাজাতেন তখন গিটারের একটা জোয়ার ছিল, হ্যাঁ, হাওয়াইন গিটারের, হ্যাঁ, হাওয়াইন গিটার সর্বত্র, এমন কোনো প্রোগ্রাম ছিল না যেখানে হাওয়াইন গিটার বাজানো হতো না, এটা কথা তো ঠিক, সত্য কথা। আচ্ছা, তো পরবর্তী সময়ে এসে হাওয়াইন গিটার যেন একটা ভাটা পড়ে গেল, এটার কারণটা কি বলবেন আপনি? এটার কারণটা হলো যে ভালো শিল্পী তৈরি হয়নি আমার ধারণা, আর আমাদের দেশের সরকারের উদাসীনতা, তারা আসলে এটা চায় না যে গিটারটা টেলিভিশনে আসুক, কারণ এটা আমিও বুঝি না যে এটা টেলিভিশনে কেন দেওয়া হয় না। এখানে অনেক বড় বড় গিটার শিল্পী আছে, তাদের ইচ্ছে তারা একজন কণ্ঠসঙ্গীত শিল্পী চেয়ে অনেক বড় মাপের গিটার শিল্পী, তাদেরকেও ডাকা হয় না, এটা তাদের অনীহা। এটা গিটার এটা রেডিও কর্তৃপক্ষের বলবো না, টেলিভিশন কর্তৃপক্ষের অনীহা, তারা এটা আমাদেরকে আমন্ত্রণ জানান না, আমার মনে হয় সেটাই ঠিক কথা। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এক হচ্ছে যে হাওয়াইন গিটার শিল্পী পরবর্তীতে সেভাবে তৈরি হয়নি, এবং টেলিভিশনের আপনি কথা বলছেন যে টেলিভিশনে টেলিভিশনে যদি গিটার না বাজানো হয় তাতে কি যায় আসে? তাতে যায় আসে কি, আগেও তো প্রসারটা কমবে, প্রসারটা কমবে, ছেলেমেয়েরা গিটার শিখতে আগ্রহী হবে না। অর্থাৎ আপনি বলছেন যে হাওয়াইন গিটার সুর যদি টেলিভিশনে নতুন প্রজন্ম শুনতো, হ্যাঁ, তাহলে তারা বুঝতো যে হাওয়াইন গিটারটা কত সুরেলা যন্ত্র, যেখানে একটু বাধাগ্রস্ত হয়েছে। তারপরে আপনি হচ্ছে যে এরপরে আবার শুরু হলো কিছুটা জোয়ার, আমরা লক্ষ্য করছি হাওয়াইন গিটারের জোয়ার লক্ষ্য করছি, এবং এই প্রজন্ম বলে আপনাদের মতো যারা শিল্পী ছিলেন দুর্দান্ত, আপনারা বাজাতেন, আপনার সময়কার কয়েকজন শিল্পী আছেন একটু বলবেন যারা, হ্যাঁ, এদেশে হাওয়াইন গিটারের প্রসারে ভূমিকা রেখেছিলেন? একজনের নাম আমি করব এখন আপাতত, কামরুল হাসান মাহফুজ। আপনার সময়কার? আমার সময়কার, আমার একসাথে আমরা গিটার শিখেছি, ও ভালো বাজায়, ওর অবদান আছে। তারপরে এই প্রজন্মে হাসান মোহন বাচ্চু, শাহানা জামান, তারপরে আমাদের রেজা সাহেব গিটার বাজায়, সেও ভালো বাজায়, তারও বাজনা ভালো লাগে আমাকে, তাকে ধন্যবাদ। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনার সময় আপনি যাদের কাছে গিটার শিখেছিলেন, নিজামুল হুদা, রবি রায়, ঢাকায় তেমন উস্তাদরা ছিলেন, অনেক বড় বড় উস্তাদের নাম শুনেছি আমরা, সে সম্পর্কে আমি তখন এসে প্রথম নাম শুনেছিলাম এনামুল কবির নাম আর পান্না আহমেদের নাম শুনেছিলাম প্রথম। আচ্ছা, পান্না আহমেদের সাথে আমার আলাপ হয়েছিল, আমার তার সাথে গিটার শেখার আমার সময় হয়নি, কিন্তু আমি পান্না ভাইয়ের কাছে আমি বহুদিন আমার সাথে তার আলাপ ছিল আর কি। পান্না ভাই, এনামুল কবির সাহেব, এই দুজনের নাম আমি বেশি করে বলবো আর কি। তারপরে রেহেনা মতরূপ ভালো বাজায়, খারাপ বাজায় না রেহেনা মতরূপ। তো হারিয়ে যাওয়া বা ভাটা পড়ে যাওয়া এই গিটার আবার জোয়ার পেয়েছে এখন, কেন এভাবে মানে কিভাবে এটা আসলো? এর কারণটা হলো ব্যাপকভাবে গিটার বাজানো হচ্ছে এখন বিভিন্ন অনুষ্ঠানে পাবলিকলি, এতে মানুষের ছেলে পেলেদের আগ্রহ বাড়ছে। একসময় ছেলে মেয়েরা শুধু স্প্যানিশ গিটার শিখতো,
এখন আমাদের ছেলে মেয়েরা সেটা বাদ দিয়ে কারণ স্পেন্স গিটারে গান বাজানো যায় না, ওটা শুধু অ্যাকম্পানিমেন্ট, কিন্তু হাওয়াইন গিটারটা গান বাজানো যায়, সেই সব জন্যই মানুষ এখানে আগ্রহ বেড়েছে গিটার। আচ্ছা, বাংলাদেশ আপনারা হাওয়াইন গিটার বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা আপনার সহসভাপতি, হ্যাঁ, তো আপনাদের ভূমিকা আপনাদের অবদান সম্পর্কে একটু বলুন। আপনারা আমরা সংস্থা থেকে আমরা কনফারেন্স করেছি, সম্মেলন করেছি, হোয়াটসঅ্যাপ করে থাকি, আমরা প্রতি মঙ্গলবার আমাদের সংস্থার ছেলেপিলেরা এনামুল কবিরের বাসাতে এসে গিটার বাজায়, উৎসাহ বাড়ে, এতে প্রসারিত হচ্ছে গিটার, এবং আমরা চাচ্ছি যে এই গিটার শিল্পীগুলোকে যেন আমরা আরও আরও শিক্ষা দিয়ে বড় করতে পারি। আচ্ছা, নতুন প্রজন্মের জন্য আপনি কী বলবেন? নতুন প্রজন্মকে বলবো তোমরা আমাদের গিটারকে অনুসরণ করো, আমাদেরকে অনুকরণ করো না, আমাদেরকে অনুসরণ করো, তাহলেই ভালো হবে। এখানে এনামুল কবির ভাই আছেন, তার অনেকগুলো স্বরলিপির বই আছে, সেই স্বরলিপির বইগুলো তোমরা দেখো, সেই স্বরলিপির বই থেকে তোমরা গান তুলো, নিপুণ উনি নির্ভুলভাবে স্বরলিপি করে গেছেন নীরজবাবু। এবং আমি একটা কথা বলবো অপ্রাসঙ্গিক হলেও সত্য, যে উনি এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো পুরস্কার পাননি, আমি দাবি করছি যে ওনাকে যেন একটা রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়। ধন্যবাদ মোহাম্মদ খালিকুজ্জামান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনি সুস্থ হয়ে উঠুন, আপনি দীর্ঘজীবন লাভ করুন, হাওয়াইন গিটার নিয়ে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ শ্রুতিমণ্ডলী, আমাদের আজকের আলাপচারিতা আমি এখানেই শেষ করছি। আমি আমি শিমুলকে খালিদকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, আমার ইন্টারভিউ নেওয়ার জন্য ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ।